الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক সরলপথ লাইভের 259তম পর্বে। উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল প্রশ্নের শরিয়া ভিত্তিক উত্তর প্রদানের জন্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ডক্টর মঞ্জুরে ইলাহি এবং প্রফেসর মুফতি কাজী ইব্রাহিম। আপনারা অংশগ্রহণ করুন আমাদের এই অনুষ্ঠানে টেলিফোন, ইমেইল এবং SMS এর মাধ্যমে। আপনাদের প্রশ্ন অপেক্ষায় রইলাম, এখন যাচ্ছি মেইল বক্সে। এবং প্রথমে আমরা প্রশ্ন পাচ্ছি পহেলা বৈশাখ সম্পর্কিত। দর্শক জানতে চাচ্ছেন যে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপনের শরিয়া মোতাবেক রীতি কি রয়েছে, এখানে পশু পাখির প্রতিকৃতি নিয়ে যে র্যালি করা হয় এগুলো ইসলাম সমর্থন করে কিনা। প্রফেসর মুফতি ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। নববর্ষ বরণের যেই অনুষ্ঠান, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় আসেন তখন সেখানে তিনি দেখলেন যে তারা দুটো দিবস পালন করে, একটি হলো ইয়ামুল মেহরজান আর একটি হলো ইয়ামুন নাইরুজ। এটি সহি বুখারী, সহি নাসাই সহ বিভিন্ন হাদিস গ্রন্থে ঈদ পর্বে, উৎসব পর্বে হাদিসগুলো এসছে। তো সেখানে তারা নবরোজ তারা পালন করত। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাদ আবদালাকুমুল্লাহু ইয়াওমাইনি খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের এই মেহরজান এবং নববর্ষ বরণ এই দিবসকে রহিত করে দিলেন, ক্যান্সেল করে দিলেন, এখন থেকে আর এটা চলবে না, মুসলিম উম্মার এই দিবস পালন করবে না। এই দুটো দিবসের পরিবর্তে তারা ঈদ উল আদহা আর ঈদ উল ফিতর, দুটো যে ঈদ আমরা বছরে ঈদ উৎসব করে থাকি, আসলে তো সেই দুই দিবস নববর্ষ মেহরজান দিবসের বদলে এই দুই দিবস দান করা হয়েছে। যেহেতু প্রশ্ন এসেছে, আমরা শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে আসলে নববর্ষ বরণের মতো কোন আনুষ্ঠানিকতা শরিয়ার মধ্যে রাখা হয়নি, বরং নববর্ষকে ক্যান্সেল করেই এই ঈদ আমাদেরকে দান করা হয়েছে। অতএব এটা এখন পৌত্তরিকতার অনুষ্ঠান, এটা ইসলাম পূর্ব যুগের জাহেলিয়ত যুগের অনুষ্ঠান, এটা আর ইসলামে আমাদের জন্য এটা গ্রহণযোগ্য নয়, ইসলামিক কালচারের কোনো অংশ নয়, না কোনো অংশ নয়, বরং ইসলামিক কালচার এর রূপে যারা রূপায়িত করছেন তারা আসলে অন্য ধর্ম অথবা অন্য সংস্কৃতি থেকে নিয়েছেন, কিংবা আমরা ওই প্রথম ইতিহাস থেকে বলতে পারি এটা আসলে জাহিলি সংস্কৃতির একটা অংশ, একটা অংশ, জি জি। আর যে কথাটা বলেছেন আমার মনে হয় সেখানে কিছু আসা দরকার, যে বিভিন্ন পশুর আকৃতি প্রকৃতি নিয়ে আমরা যদি মানে আলেমদের ইতিহাস দেখি, আমাদের স্কলার সালাফে সালেহীন সাহাবাই কেরামের ইতিহাস দেখি, সেখানে তো এর কোনো দৃষ্টান্ত নাই, তাই না? অতএব এটা এটা এই ধরনের কর্মকাণ্ড এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। অবশ্যই জি, অনেক ধন্যবাদ। প্রশ্ন করেছেন আয়েশা সিলেট থেকে, সুরমার কোনো ফজিলত আছে কিনা, সুরমা কি আল্লাহ তাআলার নূর থেকে সৃষ্টি, এটি মাটিতে পড়লে গুনাহ হবে কিনা? ডক্টর মঞ্জুর ইলাহি। আল্লাহ তাআলার নূর থেকে তো কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেনি, নূর তার তার নিজের দাত, যেটা আল্লাহ তাআলার সত্তার, সেটা তার সত্তার অংশ, তার আল্লাহর সত্তা কারোর মধ্যে সংক্রামিত হয় না, ট্রান্সমিটেড হয় না, এবং মাখলুকের কোনো কিছু আল্লাহর সত্তার অংশ নয়, আল্লাহর নূরের কোনো অংশ নয়। হ্যাঁ, আল্লাহর সৃষ্ট নূর যেটা সেটা ভিন্ন কথা, আর অতএব সুরমা যেটা সেটা আল্লাহর সৃষ্ট জিনিস, মাখলুক, এবং সেটা তো সে পাহাড়ের একটা অংশ, যেটা হয়তো যে কোনো কারণেই হোক, তার যে মাটি সেটা তাপের কারণে অথবা অন্য যে কোনো প্রক্রিয়ায় এটা সুরমাতে পরিণত হয়েছে। আসমুদ সুরমার ব্যাপারে তো হাদিস এসছে, সহি হাদিস, জি, সেটা সেটা শরীর চোখের জ্যোতি বাড়ায়, চোখের জন্য শান্তি প্রদায়ক ইত্যাদি। অতএব সুরমার যে ব্যবহার সেটাও আসলে চিকিৎসা শাস্ত্রের আমার মনে হয় পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। যে কোনোভাবে যদি সে কেউ সুরমা ব্যবহার করে তাতে চোখেরও ক্ষতি হতে পারে, অতএব সুরমার ব্যবহারটা মানে পরামর্শ ভিত্তিক হওয়া উচিত, এক। আর দ্বিতীয়ত হলো সুরমা যদি নিচে পড়ে যায় এমন কোনো দলিল নাই, তাজিম করার কোনো প্রয়োজন নেই। যে অনেকে বলে থাকেন যে তুর পাহাড়ে আল্লাহর নূরের যে তাজাল্লি পড়েছিল তার কারণে তুর পর্বত ভস্ম হয়ে গিয়েছিল, সেই ভস্মই হচ্ছে সুরমা, এটা কি ঠিক? আমার তো জানা মতে এটা ঠিক নয়, সুরমা এটা খনিজ পদার্থ, পদার্থ, জি জি। অনেক ধন্যবাদ, আমরা যাচ্ছি টেলিফোন কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনার নামটি বলুন। যাচ্ছিলাম যে
এই পীর সাহেবরা মারা গেলে পর্দা নেয়, এই পর্দা নয় বলতে কি বোঝা যায়? মারা গেলে আর কি নেয় বুঝতে পারিনি দর্শক। ওসিলা এটা বলে তারা যে ওসিলা ধরতে হবে, ওসিলা ধরা নাকি ফরজ বলতেছে, এটা সম্পর্কে জানতে চাচ্ছি। জি জি। আর মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ না পড়ে বসার সম্পর্কে জানতে চাচ্ছি। আমি এক আলেমের সাথে কথা বলছিলাম, তিনি বললেন এটা আমাদের মাজহাবে নাই, অর্থাৎ আপনার যেটা হানাফি মাজহাব সেটা বলতেছে নাই। আবার কোন কোন মসজিদে দেখি লাল বাতি জ্বালায় রাখে, যে লাল বাতি জ্বালানোর কারণে সুন্নত নামাজ ধরিবেন না, এই ধরনের নির্দেশ দেন। এটা কি মাজহাবের ফিকার কিতাব থেকে, না আমরা কি কোরআন হাদিস মেনে চলবো, না মাজহাবের ফিকার কিতাব মেনে চলবো? জি, অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। জি, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, দু তিনটি প্রশ্ন পেলাম আপনার কাছ থেকে। প্রথম প্রশ্নটি বুঝতে পারিনি ঠিক মতো, আমিও বুঝতে পারিনি। জি, আমরা দ্বিতীয় প্রশ্ন থেকে যাই, যে তিনি জানতে চাচ্ছেন যে পীর ধরার ক্ষেত্রে ওসিলার কথা বললেন, এটি যে পীর সাহেব তিনি একটা ওসিলা, তার ওসিলায় মুরিদের ইবাদত গুলো আল্লাহর কাছে যাবে, এটা তো হুবহু শিরক, একেবারে পৌত্তলিকতার মূল বেসিক কথা তো এটাই, যে তারা মূর্তি পূজা করতো, মূর্তিগুলোর ভায়া হয়ে তাদের ইবাদত গুলো, মূর্তি পূজারীদের ইবাদত গুলো আল্লাহর কাছে যাবে, এটা একবারে মৌলিক শিরক। ওসিলার যে বাংলা অর্থ অর্থাৎ মাধ্যম হিসাবে বলা হয়, আরবিতে কিন্তু ওসিলার এই অর্থ নয়। আরবিতে ওসিলা মানে হলো আত্তাকাররুব, আবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহর তাকাররুব, ওসিলা চাও মানে আল্লাহর নৈকট্য চাও। আইয়ুহুম ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওসিলাতা আইয়ুহুম আকরাব, তারা তাদের রবের নৈকট্য কামনা করে, কে কত বেশি নৈকট্য প্রাপ্ত হতে পারে ইবাদত বন্দেগীর মাধ্যমে, অর্থাৎ ঈমান এবং আমলে সালেহের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, এটাই হলো কোরআনিক অর্থ। কিন্তু ওসিলাতে ওসিলার যে বাংলা অর্থ অর্থাৎ মাধ্যম, এটা কোরআন সুন্নাহ এই অর্থ কোথাও নাই, এটা বাংলায় তৈরি করা অর্থ, এটার মধ্যে পুরোপুরি শিরক বিদ্যমান। অনেক ধন্যবাদ, তাফসীরটা তাদের নিজস্ব নিজস্ব ভুল। জি, সংক্ষেপে আরো একটু জেনে নিই, সম্মানিত দর্শকের আরো কিছু প্রশ্ন ছিল যে দুই রাকাত নামাজ পড়ে মসজিদে বসে বসার আগে যে দুই রাকাত নামাজ পড়ার বিধান রয়েছে, এটি কেউ কেউ বলছেন যে আমাদের মাজহাবে নেই। না, কোরআন সুন্নাহ কোন মাজহাবের কিতাব? কোরআন সুন্নাহ তো কোন মাজহাবের কিতাব না, এটা তো গোটা মুসলিম জাতির সকলের কিতাব। এটা এখানে যেটা পাওয়া যাবে এটা সবাইকে মানতে হবে, আমরা বাধ্য সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হাদিস সমর্থিত অবশ্যই। জি, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন হাত্তা ইউসাল্লি রাকাতাইন, সহিহ বুখারী সহ বিভিন্ন সহিহ হাদিস গ্রন্থে সালাত পড়বে, এই হাদিসটি এসেছে, মসজিদে ঢুকলেই দু রাকাত সালাত না পড়ে যাতে কেউ না বসে, এই হাদিসকে অস্বীকার করতে। অনেক ধন্যবাদ, আমরা পূর্ববর্তী দর্শকের দুটি প্রশ্নের জবাব নিলাম, এখন নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি আবু ফয়সাল আবার বলতেছি সেগুনবাগি। ধন্যবাদ আপনাকে জনাব আবু ফয়সাল, প্রশ্ন করুন। একটু আগে ইব্রাহিম সাহেব এবং মঞ্জুর সাহেব যে উত্তর দিয়েছেন পয়লা বৈশাখ সম্পর্কে, তা সত্ত্বেও আমি প্রশ্ন করছি যে এই তাত্ত্বিক বিতর্কে না গিয়ে, কারণ কিছু না কিছু বিতর্ক আছে যে বাড়তে করা যায় কি না, বা বা নববর্ষ করা যায় কি না, কিছু না কিছু বিতর্ক আছে, আমি সেই তাত্ত্বিক কথায় যাব না। কিন্তু এটা বাস্তবতা যে আমাদের সমাজে নববর্ষ হচ্ছে এখন আলেমদের দায়িত্ব, অ্যাটলিস্ট বলা যে এইগুলো করলে তেমন কোনো শরীয়ত দোষ নাই, যেমন মেলা, যেমন খেলাধুলা, বা যেমন খাওয়া দাওয়া বা বেড়ানো। কিন্তু যদি তারা সেপারেট করে না বলেন যে এই যে এত বেহায়াপনা হচ্ছে, এই যে এত বেড়াল্লাপনা হচ্ছে, এবং এই যে আপনি করে নেন যে উগ্র পোশাক পরা হচ্ছে, তারপরে প্রিমিক্সিং হচ্ছে, এইগুলো যদি আপনারা দুই ভাগে ভাগ না করে না বলেন, সাধারণ মানুষ কিন্তু কোনো রহনুমাই পাবে না। এটা পরের ব্যাপার যে একসময়ে এসে মানুষ, একটা কথা আমি বলি ইব্রাহিম সাহেবকে এবং মঞ্জুর সাহেবকে, যে এই কথা সত্য যে রসুল যে দুটি অনুষ্ঠান করে বন্ধ করেছেন সেটা কখনই করা যাবে না, কিন্তু ওর কাছাকাছি আপনি বলবেন যে আপনারা বলবেন যে নববর্ষ তো এরকমই, যে এরকমই হওয়া আর ওইটা হওয়া এক জিনিস না, কিছু না কিছু একটা আছে বলে আমি বলছি। আপনারা সমাজকে বাস্তবতা বুঝে রাহনুমাই করুন, আমার মনে হয় আপনাদের রাহনুমাই করা জরুরি সমাজকে, যে কি কি আপনারা করবেনই না যদি ছাড়তে না পারেন, আর এইগুলি করতে পারেন। আমি এখানেই প্রশ্ন শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মান জানিয়ে, আপনাদের প্রতি সম্মান জানিয়ে, আসসালামু আলাইকুম। আপনাকেও আমরা সম্মান প্রদর্শন করছি জনাব আবু ফয়সাল, আপনার সুন্দর সুচিন্তিত মতামত ব্যক্ত করার জন্য। যাচ্ছি ডক্টর মঞ্জুর ইলাহির কাছে। জনাব আবু ফয়সাল, যে বিষয়টি বললেন আপনাদের আলোচনার আলোকে, যে আপনারা তো ঢালাও ভাবে বিষয়টির ব্যাপারে বললেন, কিন্তু এখানে নববর্ষ উপলক্ষে কেউ যদি কোথাও বেড়াতে যায়,
বা উপহার আদান প্রদান করে, এই বিষয়গুলো আলাদা না করে যদি ঢালাওভাবে বলা হয় সেক্ষেত্রে বিষয়টি কেমন হয়? যেহেতু আমাদের এখানে বেরেল্লাপনা হচ্ছে, তারপরে নারী পুরুষের যে একটা ফ্রি মিক্সিং এর ব্যবস্থা করা হচ্ছে, এবং অনুসলামিক আরো অনেক বিষয়াদি এই নববর্ষে কেন্দ্র করে হয়ে থাকে, তো কোনটি হালাল কোনটি হারাম সে বিষয়ে আলাদা আলাদা করে বললে সবার জন্য সেটা সুবিধা হয়। এখানে আসলে আমি ঠিক জানি না যে উৎসব পালনের ক্ষেত্রে সামগ্রিকভাবে আরো অন্য নতুন ভিন্ন উৎসব তৈরি করা জায়েজ কারা কারা বলেছেন, তবে মানে উৎসবকে যদি আমরা, যে কোনো উৎসবটাই কিন্তু আরবিতে ঈদ বলা হয়, এবং বিশেষ করে সেটা যদি বৎসরান্তে ঘুরে আসে তাহলে সেটা আদা থেকে আউদুন থেকে ঈদ। তো সে দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে যদিও এটা ইবাদত হিসাবে কেউ করছে না, কিন্তু তারপরেও একটা মুসলিম সমাজের কাস্টমস বা প্রথা, এই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে ইসলামের স্পিরিট হচ্ছে এই দিবসগুলোকে উদযাপন না করা, এক। দ্বিতীয় হচ্ছে যে যে মেলাগুলো করা হয় বেচা কেনার জন্য বা ইয়ে করা হয়, সে মেলাগুলো যদি এমনিতেই করা হয়, বছরের শুরুতে একটা মেলা করলো উৎসব হিসাবে না, কারণ বিভিন্ন বাজার বসা, হাট বসা, এগুলো তো আসলে বিভিন্ন পূর্বের কোন পৌত্তলিকতার কোন স্মৃতি স্মৃতি সেখানে নয়, তাহলে সেগুলো সেগুলো জায়েজ আছে, তবে সেটা মানে শুধু বেচা বিক্রি সেটা ঈদ উৎসবের পার্ট হিসাবে না, এক। এইভাবে যে যে জিনিসগুলো আসলে যার মধ্যে শালীনতা আছে, এবং যে সংগ্রহ যদি এখানে না নিয়ে এটা শুধুমাত্র বর্ষবরণকে কেন্দ্র করে, উৎসব মানে ঈদ, বর্ষবরণের কোনো ট্র্যাডিশন আসলে ইসলামে নেই, বর্ষবরণের কোনো ট্র্যাডিশন, সেটা যদি ইভেন হিজরি সালের প্রথম দিনও হয়, মহরমের প্রথম দিনও হয়, এমন কোনো ট্র্যাডিশন ইসলামে নেই। এখানে আসলে বড় স্কলারদের কোনো বিতর্কও নেই, কিন্তু তারপরে যেটা বেলেল্লেপনার কথা বলা হচ্ছে এবং যেটা বিভিন্ন যে কি মঙ্গল অপসংস্কৃতি যেগুলোকে বলবেন আপনি বা বিজাতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলো তো অত্যন্ত গর্হিত কাজ। বৈধ জিনিসগুলো যেমন বাজার ঘাট মেলা বসা, সেটাকে হয়তো আমরা বলতে পারি যে যদি বেলাল্লাপনা না হয়, যদি সেটা খারাপ কিছু না হয়, সেটা চলতে পারে, কিন্তু বর্ষবরণ হিসেবে নয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে যে জিনিসগুলো আমাদের মুসলিম কালচারের সাথে, ইসলামিক আকিদার সাথে সাংঘর্ষিক, সেটাকে তো কোনোভাবেই পারমিটেড বলার কোনো সুযোগ নেই, বরং তার দ্বারা আমাদের চরিত্র নষ্ট হতে পারে, আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব আকিদা বিপন্ন হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে ব্যাপার। আমরা পয়লা বৈশাখের যেমন বিভিন্ন অনুষ্ঠানে যেটা দেখি, ওই দিন যদি কেউ ওখানে বের হয়, বিভিন্ন দেখতে বের হয়, তাহলে সেখানে মুসলিম কালচারের কোনো লেশও সেখানে দেখা যাবে না। আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ জি, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই যে হাদিসটি যে যে তার সংস্কৃতিতে তার ঈদ উৎসবে বিভিন্নভাবে কোনো জাতির সাথে সাযুজ্য সৃষ্টি করবে, সে তাদেরই একজনে পরিণত হবে, এটা মারাত্মক জিনিস। এটা বাহ্যিক আচার অনুষ্ঠানের অনুকরণ, আভ্যন্তরীণ পরিবর্তনকে অপরিহার্য করে তোলে। আপনি যদি একজন আলেমের পোশাক পরেন, আপনার মনে আসবে যে একটু ওয়াজ করি। আপনি যদি একজন পুলিশের পোশাক পরেন, আপনার মনে আসবে যে একটা আসামি ধরতে যাই। সাধারণত বাহ্যিক যে কোনো পোশাক আশাক বা যে কোনো আচার আচরণের একটা অভ্যন্তরীণ বার্তা সেখানে কিন্তু কাজ করে। যদি এই উৎসবগুলি ইসলামের বাইরে থেকে আসার কারণে আজকে বেলাল্লাপনা তা বেহায়াপনা, এই যে ফ্রি মিক্সিং, আরো আরো ডজনে ডজনে মহাপাপ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, তবে যদি যে বিজাতীয় সংস্কৃতির কথা বলা হচ্ছে, এই বিজাতীয় সংস্কৃতি বা অপসংস্কৃতিকে বাদ দিয়ে যদি আমরা আমাদের আপন সংস্কৃতি উদ্ভাসিত হয়ে বর্ষবরণ অনুষ্ঠান করতে পারি, সেক্ষেত্রে কি শরীয়ত বাধা প্রদান করবে? যেমন শুভেচ্ছা বিনিময় করা, বা এই যে বাজারের কথা বলা হলো, মেলা যেখানে ফ্রি মিক্সিং থাকবে না, সবাই সুন্দর পোশাক পরে, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা করব। আজকে আমাদের হাতে সময় একেবারেই নেই। সুপ্রিয় দর্শক, সুন্দর একটি বিষয় নিয়ে আমরা সময় উপযোগী বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আজ আমাদের হাতে আর সময় নেই। ইনশাআল্লাহ আগামী পর্বে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর আপনাদের প্রিয় অনুষ্ঠানটি আপনারা আগামী 15ই এপ্রিল থেকে দেখবেন পূর্ণ এক ঘন্টা ব্যাপী দিগন্ত টেলিভিশনের পর্দায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।